আসসালামু আলাইকুম লার্ন রাশান ইন বেঙ্গলি পর্বের আজকে আমার থার্ড ভিডিও এই ভিডিওতে আমি ক্রিয়া ভার বা রাসায়ন ভাষায় গ্লাগল এটা নিয়ে একটু আলোচনা করব তার আগে আবারও বলছি যে কোনো ভাষা শেখার জন্য আপনার প্রচুর শব্দ শেখার দরকার নেই ভাষা শেখা বলতে আমি এটাই বলতেছি যে চলার জন্য বা প্রয়োজনের জন্য খালি তিনশো থেকে সাড়ে তিনশো ওয়ার্ড জানলেই হবে আর এটা জানার জন্য আপনাদেরকে প্রথমে কি করতে হবে প্রথমে রাসায়ন অ্যালফাবেট শিখতে হবে আর এই আলফাবেট গুলো শিখতে হলে আমার পার্ট মধ্যে যাওয়া আছে ওটা শিখে নিন তারপরে আস্তে আস্তে পড়ার চেষ্টা করুন পেপার অথবা টেলিভিশন দেখার এটার জন্য যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করতে পারেন আমি তার উত্তর দেব। তাই আবারও বলছি আপনারা আপনাদের চেষ্টা সহকারে ট্রাই করে যান অবশ্যই শিখতে পারবেন রাশিয়ান ভাষা কঠিন হলেও কোনো কিছুই মানুষের জন্য অসম্ভব কিছু না শেখা খুবই সহজ আপনারা আমার সাথে যোগ দিন বুঝতে পারবেন শিখতে পারবেন আমি শব্দের রাসান হবে ইয়া ইয়া মানে আমি তুই অথবা তুমি শব্দের রাসান হবে ই রাসান ভাষায় তুই কোনো শব্দ নেই তবে ধমকের সূত্রে অথবা অর্ডারের সুরে কথা বললে তি হয়ে যাবে তুই এই তি উচ্চারণ করতে হবে একটু মুখের ভিতর থেকে তি সে শব্দের রাসান হবে পুলিঙ্গর ক্ষেত্রে অন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আনা এবং ক্লিবলিঙ্গর ক্ষেত্রে আনো আমরা শব্দের রাসান হচ্ছে মি এটা গলার ভিতর থেকে আসবে মি তোমরা আপনি অথবা আপনারা এই শব্দগুলির রাসান হবে ভি এটাও মুখের ভিতর থেকে বলতে হবে তবে বয়সে বড় হলে যে কোনো একজনকে সম্মান দেখিয়ে তাকে তি না বলে ভি বলতে হবে আর ক্ষেত্রে বয়সে ছোট হলেও যে কোনো লোককে সম্মান দেখে তি না বলে ভি বলে সম্বোধন করা যেতে পারে তাহারা অথবা উনারা শব্দের রাসান হচ্ছে আনি আনি এখন আসুন একটু প্র্যাকটিস করি ইয়া স্টুডেন্ট আতি স্টুডেন্ট শব্দের অর্থ ছাত্র ইয়া স্টুডেন্ট আমি একজন ছাত্র এবং তুমি আতি উত্তর হবে আমি একজন ছাত্র এর রাসান হচ্ছে ইয়া তোরে স্টুডেন্ট মি স্টুডেন্টি আভি এটার বাংলা হবে আমরা ছাত্র এবং তোমরা আপনি এবং আপনারা উত্তর হবে মি তোজে যে এর বাংলা হবে আমরাও ছাত্র অন স্টুডেন্ট আ আনা এর বাংলা হবে সে ছাত্র এবং সে আনা তো যে স্তুদেন এর বাংলা হবে সেও ছাত্রী গিজিয়ে ভোত আনো এটার বাংলা হবে কোথায় চিঠি এটা এখানে গিজিয়ে স্তুদেন্তি ভোত আনি এটার বাংলা হবে কোথায় ছাত্ররা তাহারা এখানে পেন্সিলের রাসান হচ্ছে কারান্দাস গিজিয়ে কারণদাস ভোত অন কোথায় পেন্সিল এটা এখানে কলমের রাসান হবে রুচকা গিজিয়ে রুচকা ভোত আনা এটার বাংলা হবে কোথায় কলম এটা এখানে ক্রিয়া বা ভার্বের রাসায়ন হচ্ছে গ্লাগোল আজকে একটু গ্লাগল নিয়ে আলোচনা করব ভার্ভ কুসাতের বাংলা হচ্ছে খাওয়া কুসাত বা খাওয়া এই কারণে বেছে নিলাম পেট ভরা থাকলে সব ভরা থাকে মন ভরা থাকে আর মন ভরা থাকলে অনেক কিছু করতে ইচ্ছা করে আজকে এই কুসাতের চেঞ্জ পার্সন অনুযায়ী কী হবে হয় সেটাই দেখানোর চেষ্টা করব ইয়া কুসায়ু চেঞ্জটা আমি নিচের লাল কালি দিয়ে দেখিয়েছি কুশাইস বাংলা হবে তুমি মি এর বাংলা হবে আমরা খাচ্ছি ভি কুয়ে বাংলা হবে আপনি অথবা আপনারা খাচ্ছেন অন ইলিয়া আনা কুসায়ত এটার বাংলা হচ্ছে সে খাচ্ছে আনি কুসায়ুত এটার বাংলা হচ্ছে তাহারা অথবা ওনারা খাচ্ছেন আরও দুটো ভার দিলাম দুমাছ এটা বাংলা হবে চিন্তা করা চিতাছ এটার বাংলা হবে পড়ালেখা করা এগুলোকে এখন আগের মতো কুসাচের মতো চেঞ্জ করে নিলেই হয়ে যাবে এটা অবশ্য সবগুলো প্রেজেন্ট টাইমের ইয়া চিতাই কিনিগু এটার বাংলা হচ্ছে আমি বই পড়ছি ইয়া অর্থাৎ আমি হলে ভার্বের শেষ হবে ইও দু দুমাশ এর বাংলা হবে তুই অথবা তুমি চিন্তা করছো তি তুই অথবা তুমি হলে ফিনিশিং হবে মি এটার বাংলা হবে আমরা পড়ছি মি হলে ভার্বের শেষে এম হবে ভি দুমাইছে এটার বাংলা হবে আপনি তোমরা অথবা আপনারা চিন্তা করছেন ভি হলে শেষ হবে ইচে অন আনা চিতা এটার বাংলা হবে সে পড়ছে অন আনা হলে ভারবে শেষে হবে আনি দুমের বাংলা হচ্ছে তাহারা চিন্তা করছে আনি হলে ভারবের শেষে ইউথ হবে এইভাবে রাশায়ন ভাষার সব নর্মাল ভার্বগুলোকে চেঞ্জ করে কথা বলতে পারবেন